উপর অ্যাটাক হয়েছে খুব মারাত্মকভাবে। এবং আমি যে দেশে থাকি সেখানকার একজন ট্যাক্সি ড্রাইভার, তিনি মুসলিম ছিলেন, তিনি আমার কাছে মনে হচ্ছে তিনি আমাকে চিনতে পেরেছেন এবং তিনি প্রথমে বুঝতে পারেন মানে বুঝতে পারেননি হয়তো, বা বুঝেননি, বা আমাকে বোঝাতে দেননি। মাঝপথে তিনি আমাকে নামিয়ে দিতে চেয়েছিলেন, আর এই ঠোঁট ফাটিয়ে ফেলেছেন, হাত হাতে দেখতে পাচ্ছেন দাগ, হাত এই এই ডান হাতে আমি প্রচন্ড পরিমাণে ব্যথা অনুভব করছি। আমি যে দেশে থাকি আমি নামটা এই মুহূর্তে বলছি না নিরাপত্তার কারণে, কার পুলিশের সাহায্য নেওয়ার চেষ্টা করেছি, তারা আমাকে সেভাবে কোঅপারেট করেননি, বলেছেন সকালবেলা গিয়ে, মানে আপনি তো মরে যাননি, তাদের বক্তব্য ছিল এটা, মাথা তো ফাটেনি। কিন্তু আমি কিভাবে ফাইট করে আমি আমি নিজেকে বাঁচিয়েছি, আমি বেঁচে আছি, এটা আমার কাছে মনে হয়েছে আমি অনেক আমি আমি খুব হ্যাপি আমি বেঁচে আছি। ঘটনাটা ঘটেছে এখন থেকে 3 ঘন্টা আগে এবং আমি দুবার লাইভ করার চেষ্টা করেছি, আমি তারপরও ফিজিক্যালি অ্যাক্টিভ ছিলাম না। আমি মানে আমার হাতে প্রচন্ড ব্যথা, ঠোঁটে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ঠোঁট ফোঁট ফেটে গেছে, কোনোভাবে বুঝতে পারিনি। তার নামটা ছিল শুধু এস এবং কে, এস কে, এস কে দিয়ে কিছু বোঝা যায় না। এখন পর্যন্ত আমি বেঁচে আছি, যেহেতু দেখতে পাচ্ছেন বাংলার সময় বোধ হয় এখন 7:45 সকাল, আমি বেঁচে আছি। কিন্তু মানে আমি জানি না আমার কি হবে, ফিউচার কি হবে। মানে ঘটনাটা কি হয়েছিল যে একজন ক্যাব ড্রাইভার, আমি তাকে বুক করেছি প্রায় 3 কিলোমিটারের মতো জায়গা, তিনি আমাকে মাঝপথে বললেন এটা আপনার লোকেশন, আমি বললাম না এটা আমার লোকেশন নয়। তারপরে আমার লোকেশনের একটু আগে নামালেন, নামিয়ে বললেন যে আপনি ডাবল টাকা দিতে হবে। তো আমি অনেক একটু রাত বেশি, আমি তর্ক করলাম না, আমি তাকে দিলাম, যা চাইলেন তাই দিলাম। দেয়ার জাস্ট 2-3 সেকেন্ড পরে দেখলাম উনি আতর্কিত আমাকে আক্রমণ করলেন, এটা পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল। আমি নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করলাম এবং হোদায় ডান হাতটা ভেঙে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে কেটে ফেটে গেছে, ঠোঁট ফেটে গেছে। আমি বুঝতে পারছি না, ট্রমাটাইজড।